ফের চীনের উপর কোপ ভারতের। চীনা সংস্থাকে দেওয়া ভারতীয় রেলের ট্রেন তৈরির টেন্ডার বাতিল করে দিল কেন্দ্র। লাদাখে ভারত চীন সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীনের উপর অর্থনৈতিক দিক থেকে একের পর এক কোপ বসাতে শুরু করেছে ভারত। এবার বন্দে ভারত ট্রেনের জন্য দেওয়া টেন্ডার বাতিল করে দেওয়া হলো। শুক্রবার রাতেই এই নোটিফিকেশন জারি করেছে রেল মন্ত্রক। ওই সংস্থাকে 44টি সেমি হাই স্পিড ট্রেন তৈরি টেন্ডার দেওয়া হয়েছিল। এবার নতুন করে সেই টেন্ডার কোন সংস্থাকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ায় বা ভারতীয় সংস্থার ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। রেল মন্ত্রকের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, বন্দে ভারতের জন্য 44টি ট্রেন তৈরি করার যে টেন্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই নতুন টেন্ডার দেওয়া হবে বলে জানা গিয়েছে। চীনের ইয়ংগি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড ও গুরগাঁওয়ের পাইনার ফিল মেড প্রাইমেট লিমিটেড এর জয়েন্ট ভেঞ্চারে ওই ট্রেনগুলি বানানোর কথা ছিল। গত 10 জুলাই টেন্ডার ডাকা হয়।